দর্শক এবারে পেয়ে গেছি আবারও সুন্দর দুটি আপুকে। প্রথমে জেনে নেব আপুদের পরিচয়, তারপর ছড়িয়ে দেবো যেটা সবসময় বলে থাকি, দুষ্টু মিষ্টি মজার দাদা। আর আজকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগতম। তো আর কথা বলবো না, চলে যাচ্ছে আমাদের আজকের যে অতিথি দুজন আছে তাদের কাছে। তো আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। জি, আমরা এসেছি বিশ্বজুড়ে বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা ধাঁধা বা একটি কুইজ প্রোগ্রাম করে থাকি, তো আপনাদেরকেও একটি ধাঁধা বা কুইজই তো দিয়ে থাকবো, তাই না? যার উত্তর করার জন্য সময় থাকবে 10 সেকেন্ড। দশ সেকেন্ডের মধ্যে যদি সঠিক উত্তরটি আপনারা আমাকে দিতে পারেন, তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকবে একটি আকর্ষণীয় পুরস্কার। কি থাকবে পুরস্কার? পুরস্কার তো, পুরস্কারটা নিতে রাজি আছেন তো? হ্যাঁ, পুরস্কার নিতে যদি রাজি থাকেন অবশ্যই। তাহলে কি করতে হবে? আমরা যে ধাঁধাটি ধরবো সেই ধাঁধাটির সঠিক উত্তরটি দিতে হবে। আর যদি ভুল উত্তর দেন আমাকে কি পুরস্কার দেওয়া যাবে? সেটা চিন্তা করে দেখবো। চিন্তা? আচ্ছা ঠিক আছে, চিন্তা তাহলে আপনারাও করেন আর আমিও এদিকে আমাদের ধাঁধাটা তাতে ছড়িয়ে দিই। হ্যাঁ, তো আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের ধাঁধা, মেয়েরা জীবনে একবার হলেও ওইখানে আঙুল ঢুকায়। আবার বলছি, মেয়েরা জীবনে একবার হলেও ওইখানে আঙুল ঢুকায়। সমস্যা হচ্ছে এক, ভাই এটা কি টাইপের কথা বললেন বুঝলাম না। দুই, এটা কি টাইপের না, এটা একটা কোশ্চিন, অবশ্যই পজিটিভ ভাবে থিংকিং করে অ্যানসার দিতে হবে। আপনারা চিন্তা করেন, একটা প্রশ্ন করছেন, এটাকে আমি পজিটিভ ভাবে নিব সেটা তো কোনো ই দেখতেছি না, আমি পথই খুঁজে পাইতেছি না। অবশ্যই আপনি পজিটিভ ভাবে নেবেন যখন উত্তরটা জানবেন। এবং দর্শক আপনারা নেগেটিভ ভাবে নেবেন না, আপনারা সরাসরি কমেন্ট করা শুরু করেছেন পজিটিভ থিংকিং করে। তিন, সময় চলে যাচ্ছে, বুঝতে পারতেছি না নাকি। চার, পাঁচ, সময় কিন্তু চলে যাচ্ছে, খুব সহজ ভাবে ভাবতে হবে। আমি জানি না আমি কি বলবো, এরকম প্রশ্ন। আপনারা দুজন কে হবেন? আমরা দুজন ফ্রেন্ড। আর আপুর নাম কি বললেন জানেন? খাদিজা। আর আপু? রিয়া। রিয়া, খাদিজা, দুজনে কি ফ্রেন্ড হবেন? আমরা ফ্রেন্ড হব না, আমরা ফ্রেন্ডই। ফ্রেন্ড? আচ্ছা, তো এখানে কি ঘুরতে এসেছিলেন না কারো খুঁজতে এসেছিলেন? না না, আমরা ঘুরতে আসছি। প্রায় কি এখানে আসা হয়? প্রায় বলতে, হ্যাঁ এটা পাশের এলাকাটা আমাদের বাসা। পাশের এলাকায় আপনাদের বাসা। তো সময় কিন্তু চলে যাচ্ছে, আপনারা একটু আপনাদের সময় দিয়ে খেয়াল রাখেন। আর দর্শক আপনারা কিন্তু কমেন্ট করতে থাকেন। ছয়, কি হবে আমি জানি না, তুমি বলো, তুমি জানো থাকো। স্যার উত্তর নাই ভাই, আমি পারবো না এটা। মেয়েরা জীবনে একবার হলো ওইখানে আঙ্গুল ঢুকায়। ওই ওইখানটাকে একটু পজিটিভ ভাবে নেন, চিন্তা করেন যে কোন জায়গায় আসলে আঙ্গুল ঢুকায়, এবং পজিটিভ ভাবে নিতে হবে। দর্শক আপনারাও কিন্তু পজিটিভ থিংকিং করেই উত্তরগুলো কমেন্টে করেন। নাকে কি বেশি আঙ্গুল ঢুকানো হয় আর কি? নাকে ছাড়া আর কি কোথাও আঙ্গুল ঢুকানো নাই? কানে? আমার তো নেগেটিভ মনে হচ্ছে। এটা তো নেগেটিভই কথা বলছে নাকি, এটা ভদ্র কথা বলছে নাকি? 10, দর্শক আপুদের দেওয়া 10 সেকেন্ড সময় শেষ হয়ে গেছে। আপুরা একটু নেগেটিভের মধ্যেই ছিল দেখে অ্যান্সারটা হয়তো বা সেইভাবে করে দিতে পারেনি, তবে তার মধ্যেও 10 সেকেন্ডের মধ্যে আমাদেরকে দুটি উত্তর করেছে, মানে সিমিলার উত্তর। ওই নাকে আঙ্গুল আর কানে আঙ্গুল কিন্তু একই বোঝানো হয়। তারপরেও জেনে নেই যে আসলে তারা কি নাকে কানে বেশি আঙ্গুল ঢুকায় কি না, এই কারণে কি একবার হলেও আঙ্গুল ঢুকান নাকি? হ্যাঁ অনেকবার, একবার না। আচ্ছা আপনার কি মনে হয় উত্তরটা সঠিক হবে? মনে হয়, এখন আমি ভাই জানি না, আমি আসলে আপনি যে প্রশ্ন করছেন এটা আমি তো ভাবতেছি, কেউ দেখলেই সমস্যা। আপনি আপনার উত্তরটা দেন ভাই। আচ্ছা উত্তরটা যদি আমি দিতেই হয়, তো আমি যদি উত্তরটা আপলোড করি তখন কিন্তু আপনারা জানতে পারবেন, নাকি চাচ্ছেন আপনারা এখানেই জানতে? এইখানেই বলেন ভাই আপনি, আপনি কোথায় যাই বলবেন আশ্চর্য। না মানে আমরা যদি আপলোড করি দেখা যাচ্ছে আমরা উত্তর সঠিক উত্তরটা কমেন্টে দিয়ে দিলাম, আপনাদের সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিলে আমাদের চ্যানেল থেকে। ও হ্যাঁ, আপনি যেটা খুশি, বাট চ্যানেলের নাম জানা আছে কি? খুবই ভালো হয় কি, কারণ আপনি যে কোশ্চেনটা করছেন এটা তখন না, তখন আপনার কিন্তু কনফিউশনটা দূর হয়ে যাবে। আচ্ছা আমি এখনই করে দিচ্ছি, তবে আগে তার আগে একটু জেনে নেই আপনাদের কি আমাদের চ্যানেলটার নাম জানা আছে কি? না আমি জানি না ভাই, আমি এরকম। আচ্ছা আমাদের চ্যানেলের নাম হচ্ছে বিশ্বজুড়ে বাংলা। কি নাম? বিশ্বজুড়ে বাংলা। বিশ্বজুড়ে বাংলা। অবশ্যই চ্যানেলটাতে আজকে বা কয়েকদিনের মধ্যে আপলোড হয়ে যাবে, অবশ্যই দেখবেন। তারপরও কিন্তু আমি আপনাদের সুবিধার্থে বলে দেই এবং বিশ্লেষণটাও দিয়ে দিই, দর্শক যারা কমেন্টে সঠিক উত্তর দিবেন সর্বপ্রথম তারাই কিন্তু বিজয়ী হবেন।
তো এখন আমি যে সঠিক উত্তরটা দিব অবশ্যই কানে হাত দিয়ে থাকবেন, আপনারা শুনে কিন্তু উত্তর করবেন না, মেধা দিয়ে উত্তরটা করবেন। সঠিক উত্তরটা হলো আংটি। কি হবে? আংটি পড়েছিলেন। হ্যাঁ, আমি এই জন্য বারবার বলতেছিলাম আপনার কাছে উত্তর, আপনি একটু চিন্তা করেন, সহজভাবে ভাবেন। চার পাঁচটা আপনি আংটি পড়ছে দর্শক, তারপরও তার মাথায় আসছিল না, কারণ সে নেগেটিভভাবে নিছে, তাই না? এখন কি মনে হয় সঠিক উত্তর হয়েছে কিনা আংটি? অ্যাকচুয়ালি ভাই আপনি যেভাবে প্রশ্নটা করছেন এটা মানে নেগেটিভটাই বেশি আসছিল। আর ওটা এখন কি মনে হয় উত্তরটা শোনার পরে, প্রশ্ন কি নেগেটিভ ছিল না পজিটিভ ছিল? না, প্রশ্নটা ভালোই ছিল, বাট আমি নেগেটিভ নেগেটিভভাবে নিছেন। আর আসলে কিন্তু নেগেটিভভাবে নিলে দেখেন এই জিনিসটা আপনার মাথার মধ্যে সেটাই ঘুরছিল। আর আমাদের অনুষ্ঠান আপনারা হয়তো বা দেখেননি বা দেখে থাকলে জানবেন যে আমরা সবসময় কিন্তু একটু নেগেটিভ নেগেটিভ বলতে কি একটু টুইস্ট রাখি, মানে একটু বিনোদন, মানে একটু জানার আগ্রহটা থাকে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেনগুলো সিলেক্ট করি। তো আশা করি আপনারা আপনাদের ভুলটা হয়তো বা বুঝতে পেরেছেন। তো এই যে আপনি যেমন ভাবছেন অনেক দর্শকও কিন্তু ঠিক এইভাবেই ভাবে। তো তাদের উদ্দেশ্যে আজকে তো আপনারা সম্মুখীন হলেন আমার সাথে সরাসরি খেলে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? নেগেটিভভাবে নিবে না পজিটিভভাবে নিতে হবে? না, আমি আশা করব যে দর্শক ভাইরা হচ্ছে যে কখনো এটা খারাপ দিকে নেবে না, অবশ্যই ভালো দিকে নেবে। আচ্ছা আপু, আসলে ভাই মানুষ বলতেই ভুল করে। মানুষ একটা জিনিস কি যে যতক্ষণ পর্যন্ত না জানে বা না শুনে ততক্ষণ পর্যন্ত যে যেটা বুঝাবে সেটাই বুঝবে। আপনি যখন ফার্স্ট আমাকে কথাটা বলছেন আমি কিন্তু আপনাকে খারাপ ভাবলাম।